দেখতে পাচ্ছেন হোটেলের সঙ্গে অ্যাটাচ কাস্তুরি রেস্টুরেন্টও আছে। তো আপনি হোটেলে বসে আপনি কাস্তুরি তো রেস্টুরেন্টের খাবার এনজয় করতে পারবেন। তো আমরা এখন হোটেলে ঢুকছি। এটা হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া, এখানে ওয়েটিং লঞ্চ, এটা ওয়েটিং লঞ্চ, এটা রিসেপশন এরিয়া। এই দিক দিয়ে ওপরের ফ্লোরগুলোতে যাওয়া যাবে। তো এখানে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর অবধি আছে। এটা গ্রাউন্ড ফ্লোরের করিডোর, দু সাইডে দুটো রুমগুলো আছে। সামনের দিকে লিফট আছে, একদম এগিয়ে রাইট সাইডে গেলে ওটা লিফট পাবেন। তো আমি এই সিঁড়ি দিয়ে উঠছি। তো যেটা এই হোটেলে যেটা আমরা রুম বুক করেছি সেটা হচ্ছে 900 রুম, 900 পার নাইট, তো উইচ ইজ কোয়াইট চিপ। আর প্রত্যেকটা রুমের সঙ্গে এই করিডোরে একটা করে কমন ব্যালকনি পাবে, যেখান থেকে ফুল স্বর্গদ্বার এখানে দেখতে পাচ্ছেন, স্বর্গদ্বার সি বিচের একদম সামনে। আর ফুল এই সি বিচের ভিউটা পাবেন কমন ব্যালকনি থেকে। ইন্ডিভিজুয়াল ব্যালকনি আলা রুমও আছে, কয়েকটা রুমই আছে, ওটা বেশি রুম নেই। এদের ম্যাক্সিমাম রুম 900 রুম আছে, যেটা সাইড ব্যালকনি আলা। সাইড ব্যালকনি কী সেটা আপনাদের বলছি, সেটার ফার্স্ট ফ্লোরে করিডোর, আমাদের রুম হচ্ছে সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোর। তো আমরা এখন সেকেন্ড ফ্লোরের দিকে উঠছি। তো সেকেন্ড ফ্লোরে এটা, সেকেন্ড ফ্লোরে এটা কমন ব্যালকনিটা। এখনো তো হাওয়া আসছে না, আশা করি রাত্রিরে হাওয়া পাবো। তো এটা সেকেন্ড ফ্লোরে কমন ব্যালকনি, এটা সেকেন্ড ফ্লোরে করিডোরটা। এটা আমাদের সেকেন্ড ফ্লোরে এখানে 4 রুম বুক আছে। আমাদের রুম হচ্ছে, রুম নাম্বার হচ্ছে 208। তো এটা আমাদের রুম, ঢুকেই লেফটে ওয়াশরুম, ডিসেন্ট ওয়াশরুম, খুব একটা খুব বেশি পরিষ্কার, খুব বেশি নোংরা সেটা বলবো না, ঠিকঠাক। এখানে বেড, দুজন শুয়ে পড়া যাবে আরামসে। বেডের সঙ্গে বেড সাইড টেবিল আছে। এখানে আমি চটি পরে ঢুকে যাচ্ছিলাম, এক সেকেন্ড। হ্যাঁ, এখানে একটা ডাইনিংয়ের মতন, ডাইনিং বলছি সরি, ড্রেসিংয়ের এরিয়া আছে এখানে। এখানে একটা ওয়ার্ড্রপ টাইপের দিচ্ছে, টিভি আছে এখানে। আর এটা হচ্ছে ব্যালকনি, আর এটা হলো আমাদের বেডটা। তো বেডের সামনে একদম ব্যালকনি, এটা সাইড ব্যালকনি, যেটা 900 টাকা প্রত্যেকটা রুমে সাইড ব্যালকনি থাকবে। সাইড ব্যালকনিতে সামনে এরকম কিছু দেখতে পাবেন না, কিন্তু আপনি দেখতে পারেন। তো এই দিকে ছোট্ট করে আপনি দেখতে পাচ্ছেন হয়তো ওই বিচ ভিউটা, ওইটুকু বিচ ভিউটা পাবেন আপনি। দেখাবো ছাদের ভিউটা, রুফটপ ভিউটা, ওদের রুফটপ একটা বসার ডাইনিং এরিয়া আছে, রুফটপ ভিউটা আপনাদের নেক্সট দেখাবো। আর আমাদের আর একটা রুম বুক আছে ওপরে, আমার দাদারা ওখানে আছে, যেটা অ্যাটাচ ব্যালকনি আছে। ওই রুমটার ভাড়া হচ্ছে 1400। তো 900 রুম যেটা ভাড়া, এইগুলো এগুলো তো কোনো জিএসটি লাগে না, কারণ কি 1000 টাকার নিচে বলে। আর 1400 রুমটা, ওটা জিএসটি, সব জিএসটি লাগবে ওটা। তো ওটা এক্স্যাক্ট রেটটা আপনাকে বলবো, ওটা 1300 প্লাস জিএসটি নিয়ে 1400 এরকম সামথিং কিছু হবে। তো আমি আপনাকে নেক্সট ছাদে, মানে যেটা ব্যালকনিওয়ালা রুমটা, সেটা দেখাবো। আর রুফটপে যে ডাইনিং এরিয়াটা সেটা দেখাবো। আচ্ছা, আমরা আমাদের একটা রুম বুক ছিল, আপনাকে বললাম যে অ্যাটাচ ব্যালকনি আর রুম, যেটা 1400 নিয়েছিল, এটা সেই রুমটা আপনাকে দেখাচ্ছি ওই রুমের সামনে। তো এটা হচ্ছে রুম নাম্বার 312, এটা রুমের এন্ট্রেন্সটা। এখানে একটা কাপবোর্ড এন্ট্রেন্সেতে, একটা কাপবোর্ড দেওয়া আছে। এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুম 900 টাকার থেকে তো বেটার অবশ্যই, ডিসেন্ট ওয়াশরুম, ডিসেন্ট ওয়াশরুম। এটা হচ্ছে রুমের ভেতরটা। তো রাত্রেবেলায় রুমটা আরও ভালো লাগবে, এই লাইটগুলো রাত্রে ভালো লাগবে, এই লাইটগুলো রাত্রে খুব ভালো লাগবে। তো এই বেডটা, এই বেডটা খুব, এই বেডটাও যথেষ্ট বড় আছে। বেডের ব্যাকড্রপটা খুব সুন্দর লাগছে এই ওয়ালপেপারটা লাগিয়ে। আর এই লাইটিং, এই লাইটিংগুলো রাত্রে আপনাদের আরও ভালো দেখা দেখালে তখন আরও ভালো বুঝতে পারবেন। এই লাইটিংটা পুরো ওয়ার্ম লাইট দেওয়া আছে। আর এই হচ্ছে আপনার, এটা পর্দা থাকলে আরও ভালো লাগতো, এই পর্দা খুললেই আপনি
এই হলো ব্যালকনির ভিউ, ব্যালকনির ভিউ। এটা নন এসি বাট সি ভিউ ওয়ালা রুম, নন এসি বাট সি ভিউ। তো একদম যথেষ্ট বড় ব্যালকনি আছে, আপনারা কাপড় জামা চাইলে এখানে কাপড় জামা আরামসে শুকাতে পারবেন। আর ওই হচ্ছে স্বর্গদ্বারের সি বিচ আর এই পুরো সিটা। আর ওইখানে পরপর ওইগুলো সবকটা এসি রুম আছে, বাট এসি রুমে আপনি কোনো এরকম ব্যালকনি দিয়ে কোনো ভিউ পাবেন না। এটা হচ্ছে সব এসি রুমগুলো, এখানে পুরো সব এসি রুমগুলো এখানে আছে। এই এরিয়াতে এই যে রুমগুলো দেখছেন এখানে পরপর, এখানে সব এসি রুমগুলো আছে। এখানে এই রুমগুলোর সঙ্গে কোনো ব্যালকনি নেই, এগুলো ফুল এসি রুম। সি ভিউ হয়তো পাবেন উইন্ডো দিয়ে। আর ওটা হচ্ছে ডাইনিং এরিয়াটা, এখানে টেবিল চেয়ার সব রাখা আছে। রাত্রিবেলা আশা করি খুব হাওয়া দেবে এখানে, রাত্রিবেলা এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি। এটা হচ্ছে ডাইনিং এরিয়াটা। নিজেদের যে ডাইনিং এরিয়াটা আছে সেটা হচ্ছে কাস্তুরির, কাস্তুরির ডাইনিং এরিয়াটা এটা। তো এটা কমন রেস্টুরেন্ট শেয়ার করছে, মানে হোটেলের যে রেস্টুরেন্টটা ওটা ওই কাস্তুরিরই রেস্টুরেন্টটা। তো আমি এখন রুমের দিকে যাচ্ছি। এবার আসলে এই ব্লগটা আপনাদের ভালো লেগে থাকবে, তো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন, তাহলে আমরা মোটিভেশন পাবো আরও আপনাদের ভালো ভালো ট্রাভেল ব্লগ আপনাদের দেখাতে পারবো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। বাই বাই।